হে গাইস, বনজঙ্গলে প্রায় ছোট বড় সমস্ত প্রাণী লাইফে একবার না একবার হলেও মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। এমনকি আমাজনের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর প্রাণীও একবার না একবার হলে মানুষের চোখের সামনে পড়েছে। এক কথায় বলতে গেলে ভূপৃষ্ঠের উপরি বিভাগে প্রায় সমস্ত প্রাণীকেই মানুষ নিজের চোখে দেখেছে। কিন্তু যদি বলি এখন আমি সমুদ্রের কথা, তাহলে সমুদ্রের 20% রহস্য শুধু মানুষ উদ্ধার করতে পেরেছে, আর বাকি 80% রহস্য আজও মানুষের কাছে অজানা হয়ে আছে। গাইস, আজকে আমি দেখাতে চলেছি সমুদ্রের এমন কয়েকটি প্রাণী যে প্রাণীগুলোকে মানুষ আজ পর্যন্ত কখনো দেখেনি। আর আমি বাজি খেলে বলতে পারি এই প্রাণীগুলোকে তুমি এই প্রথমবার আমার ভিডিওতে দেখবে। তো নাম্বার ওয়ানে হচ্ছে ফ্লাইং অ্যানার্ট। গাইস, আকাশে পাখি উঠতে তোমরা সকলেই দেখেছো, কিন্তু তোমরা কি কোনোদিন জলের ভেতরে মাছকে উঠতে দেখেছো? গাইস, যদিও জলের ভেতরে কোনো মাছ উঠতে পারে না, কিন্তু এই মাছটি যখন সাঁতার কাটে তখন দেখে মনে হয় এই মাছটি জলের মেঝেতে উঠছে, কারণ এই মাছটির পাখির মতন একজোড়া ডানা রয়েছে। আর এই দুটো ডানা দিয়ে যখন সাঁতার কাটে তখন মাছটিকে দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু শুনলে তোমরা অবাক হবে, এই মাছটির সাথে সাক্ষাৎ করা অতটাও সহজ নয়, কারণ এই মাছটিকে খুঁজে পাওয়া যায় সমুদ্রের তলদেশে। আজ পর্যন্ত খুব কম লোকে এই মাছটিকে নিজের চোখে দেখতে পেরেছে। তো এবার নাম্বার টু হচ্ছে লিফি ড্রাগন। গাইস, যদি বলি ড্রাগনের কথা, তাহলে এটাকে শুধু বর্তমানে রূপকথার গল্পেতেই পাওয়া যায়। কিন্তু তোমাদেরকে বলে রাখি, ড্রাগনের অস্তিত্ব কিন্তু পুরোপুরিভাবে এই পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি। আজও এক ধরনের ড্রাগনকে দেখতে পাওয়া যায়, যে ড্রাগনটির নাম হলো লিফি ড্রাগন। এই ড্রাগনটিকে দেখতে পাওয়া যায় সাউথ অস্ট্রেলিয়ার সমুদ্রের তলদেশে। কিন্তু এই ড্রাগনটি অন্য কোনো সমুদ্রের প্রাণীর মতন বেশি দৌড়াদৌড়ি করতে ভালোবাসে না। এই প্রাণীটি এক জায়গায় স্থির থাকতে ভালোবাসে, যার জন্য এই প্রাণীটিকে সমুদ্রের তলদেশের ঝাড় জঙ্গলে দেখা যায়। আর একটি মজার বিষয় হলো যে এই প্রাণীটিকে বিভিন্ন কালারের দেখতে পাওয়া যায়, আর এই প্রাণীটি সমুদ্রের ছোট ছোট মাছ আর কাঁকড়া খেয়ে বেঁচে থাকে। সত্যি প্রাণীটাকে দেখলে মনে হয় একটি চমৎকার। তো এবার নাম্বার থ্রিতে রয়েছে উইড্রিসের ড্রাগন। গাইস, এই সমুদ্রের প্রাণীটিকেও রূপকথার ড্রাগনের মতন দেখতে, আর এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার ভারত মহাসাগরের পূর্ব দিকে। আর এই প্রাণীটিও সমুদ্রের তলদেশের ঝাড় জঙ্গলে লুকিয়ে থাকে, তাই এটাকে দেখা অতটাও সহজ নয়। আর এই প্রাণীটির খাদ্য তালিকায় রয়েছে সমুদ্রের কাঁকড়া, ছোট ছোট মাছ আর বিভিন্ন জিনিস। আর গাইস, তোমরা যদি এই প্রাণীগুলোকে এই প্রথমবার আমার চ্যানেলে দেখে থাকো, তাহলে প্লিজ গাইস একটি কমেন্ট করে জানাবে। তো নাম্বার ফোরে হচ্ছে সি অ্যাঞ্জেল। গাইস, এই প্রাণীটিকে তোমরা সমুদ্রের পরিও বলতে পারো, কারণ এই প্রাণীটির পরির মতন দুটি পাখা রয়েছে, যেই পাখা দিয়ে সমুদ্রে সাঁতার কেটে থাকে। আর এই প্রাণীটি ঠান্ডা জল খুবই ভালোবাসে, যার জন্য এই প্রাণীটিকে বরফ অঞ্চলে পাওয়া যায়। আর তোমাদেরকে বলে রাখি, এই প্রাণীটি সাইজে প্রায় 2 ইঞ্চির মতন হয়, আর এই প্রাণীটিকে সমুদ্রের তলদেশে পাওয়া যায়, যার জন্য একে দেখা ভাগ্যের ব্যাপার। আর অন্ধকার সমুদ্রে চলাফেরা করার জন্য এই প্রাণীটি সার্চলাইট ব্যবহার করে থাকে। গাইস, সত্যি ভগবান যে কতজনকে কত রূপের জন্ম দেয় এটা না দেখলে হয়তো জানতামই না। তো নাম্বার ফাইভে হচ্ছে সালফা ম্যাগুয়ার। গাইস, এটি হলো একটি অদৃশ্য প্রাণী যেটাকে তুমি সমুদ্রে পেয়ে যাবে। গাইস, শুনলে তোমরা অবাক হবে, এই মাছটি এতই স্বচ্ছ যে এই মাছটির চোখ, মুখ, লেজ এমনকি কাঁটা পর্যন্ত দেখা যায় না। তুমি যদি কোনো সময় সমুদ্রে থাকো আর তোমার পাশ দিয়ে যদি এই মাছটি ঘোরে, তুমি তাও একে দেখতে পারবে না। এই মাছটিকে তুমি তখনই দেখতে পারবে যখন এই মাছটি কিছু খেয়ে থাকবে। গাইস, এই মাছটি এতই স্বচ্ছ যে এই মাছটির ভেতরে খাবার পর্যন্ত দেখা যায়। সত্যি এটি ভগবানের এক অপূর্ব সৃষ্টি। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, খারাপ লাগলে কমেন্ট করতে পারো, আর আরও লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এতক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ।